بسم الله الرحمن الرحيم.
আজকে একজন মানুষও ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতে পারতো না। আমরা তো ফ্রিতে ইসলাম পেয়েছি, সেজন্য আমাদের কোনো চিন্তা ধারণা নাই। এই ইসলাম যে কত রক্তের বিনিময়ে আমাদের কাছে আজকে পর্যন্ত পৌঁছেছে সেই ব্যাপারে আমাদের কোনো ধরনের চিন্তা নাই। আমরা এমনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, আমার বাবা মুসলমান, মা মুসলমান, সেজন্য আমার নামও মুসলমানের মধ্যে লিপ্ত হয়ে গেল। ঠিক না বেটি? ঠিক। নামে আমরা মুসলমান, কাজের মধ্যে মুসলমান নই। শুধু আমরা নয়, জুনায়েদ বাগদাদি একজন মানুষ, যিনি তার দেশের মধ্যে সবচেয়ে বড় বলবান ছিলেন, শক্তিশালী ছিলেন, উনি ওই দেশের মধ্যে যতগুলা বলি প্রতিযোগিতা হতো, যেটা আমরা গামাগারা বলি আর কি, টিভির মধ্যে আপনারা দেখেন না, ওই প্রতিযোগিতার মধ্যে সবসময় চ্যাম্পিয়ন হতেন। ওই প্রতিযোগিতার মধ্যে কি হতেন? চ্যাম্পিয়ন হতেন, অর্থাৎ ওকে কেউ হারাতে পারতেন না। এবং আরেকদিন সেই প্রতিযোগিতা আরম্ভ হলো এবং স্টেজের মধ্যে ডাক দিতে শুরু করলো, আমার রাজ্যের মধ্যে কোন ব্যক্তি আসো আমার সাথে আজকে প্রতিযোগিতার মধ্যে আমার সাথে প্রতিদ্বন্দ্ব হিসাবে, কোন ব্যক্তি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবা, এভাবে মাইকের মাধ্যমে উচ্চারণ করা হচ্ছিল, আহ্বান করা হচ্ছিল। কেউ সাহস পাচ্ছে না জুনাইদ বাগদাদির সামনে যাওয়ার জন্য, কেউ সাহস পাচ্ছে না। একজন বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, হাঁপাতে হাঁপাতে, হাঁপিয়ে হাঁপিয়ে, যার কোনো বল নেই, শক্তি নেই, উনি জুনাইদ বাগদাদির সামনে গিয়ে বলতেছেন, এই জুনাইদ বাগদাদি, তুমি যদিও বা বড় বলওয়ান, আমি তোমার সাথে আজকে কি ধরব, যুদ্ধের মধ্যে বলি ধরব। সবাই হাস্যকার, উপস্থিত জনতা সবাই হাস্যকার, বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, উনি কিভাবে জুনাইদ বাগদাদির সাথে আজকে প্রতিযোগিতার মধ্যে যাবেন? সবাই অচম্বক হয়ে দেখি আছেন এবং জুনাইদ বাগদাদি অবাক হয়ে গেল। ওই বৃদ্ধ মানুষ জুনাইদ বাগদাদির সামনে গিয়ে বললেন, এ জুনাইদ বাগদাদি, জানি আমি তুমি জুনাইদ বাগদাদি, এই শহরের বড় পলোয়ান, তোমার সাথে এই প্রতিযোগিতার মধ্যে আমি আর কি আসতে পারবো না। এ জুনাইদ বাগদাদি, আমি কোন বৃদ্ধ মানুষ জানো, আমি হলাম আমি রসুলের আহলে বাইত, এ জুনাইদ বাগদাদি, আমি হলাম কামলিওয়ালা রসুলের আহলে বাইত, আজকে যদি তুমি এই যুদ্ধের মধ্যে, এই প্রতিযোগিতার মধ্যে তুমি জুনাইদ যদি পরাজিত হও, তাহলে আমি এই প্রতিযোগিতার মধ্যে কিছু টাকা পাবো, কিছু প্রতিযোগিতার মধ্যে যদি তুমি হেরে যাও, তাহলে আজকে আমি কিছু কি পাবো, টাকা পাবো, যেহেতু আমি রসুলের আহলে বাইত, আমাদের কাছে কারো কাছে হাত পাতা, কারো কাছে ভিক্ষা চাওয়া, এটা আমরা আহলে বাইতের জন্য উপযুক্ত নয়, আমাদের কাছে এই ধরনের কোনো সিস্টেম নেই। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ মানুষ জুনাইদ বাগদাদির কানে গিয়ে বলতেছে, হুজুর, আপনি সবচেয়ে বড় কুস্তিগির, আপনার অনেক শক্তি আছে, কারো সাহস নাই আপনার সাথে আজকে এই প্রতিযোগিতার মধ্যে প্রতিবিম্ব করার জন্য, কারো সাহস নাই, কিন্তু আমি যে রসুলের আহলে বাইত, আমি যদি আজকে প্রতিযোগিতার মধ্যে জিতে যাই, তাহলে যত টাকা পাবো এগুলো দিয়ে আমার সংসার কমপক্ষে এক মাস পর্যন্ত নির্ভয়ে চালিয়ে যেতে পারবো। জুনাইদ বাগদাদি, তুমি যদি আজকে এই প্রতিযোগিতার মধ্যে হার মানো, তুমি টপবে না সেদিন কিয়ামতের ময়দানে, যেদিন কেউ কাউকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা বাবাকে চিনবে না, কেউ কারো আপন হবে না। জুনাইদ বাগদাদি, আজকে যদি প্রতিযোগিতার মধ্যে হেরে যাও, মনে রাখবা তুমি হারবে না।
তুমি যদি প্রতিযোগিতায় হেরে যাও আমি সেদিন হায়াতুন নবীর কাছে তোমার জন্য সুপারিশ করব। জুনাইদ বাগদাদি বললেন, এ বৃদ্ধ মানুষ, তাহলে আজকে প্রতিযোগিতার মধ্যে আমি আর চ্যাম্পিয়ন নই, আজকে এই প্রতিযোগিতার মধ্যে চ্যাম্পিয়ন হলো তুমি বৃদ্ধ মানুষ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বললেন, আজ যদি এই প্রতিযোগিতার হারের মধ্যে যদি হায়াতুন নবীর সুপারিশ যদি আমার কপালের মধ্যে নসিব হয়ে যায়, এরকম একটা হার কেন, এরকম হাজার হাজার জুনাইদ বাগদাদি পরাজয় হতে রাজি আছি, তারপরও আমার রসুলকে আমি সম্মানের মধ্যে সম্মানের চোখে দেখব। দুনিয়া এবং আখিরাতে সব কিছু খুশি হয়ে যাবে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার রসুলকে খুশি করবে? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষের আদর্শ নয়, দুনিয়ার মানুষের চরিত্র নয়, তোমরা যদি আমার রসুলের চরিত্রে চরিত্রবান হও, আমার রসুলের আদর্শে আদর্শিত হও, তাহলে আমার রসুলের চরিত্রের মধ্যে রয়েছে দুনিয়ার সব সবার চাইতে উত্তম চরিত্র। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল এমন রসুল যে রসুলের চেহারা দেখলে জীবনের গুনাহ হয়ে যায়, যে রসুলের সামনে বসলে জাহান্নাম হারাম হয়ে যায়, আর যে রসুলের চেহারা দেখলে অনেক দিনের কুদর্ত মানুষের কুদার পিপাসা মিটে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যে রসুলের সোহবতে বসলে জীবনে যত ধরনের কবিরা গুনাহ আছে সব গুনাহ মাফ করে যায়, যে রসুলের সোহবতের মধ্যে পড়লে বিধর্মী ঈমান এনে ফেলে, আর যে রসুলের সোহবতের মধ্যে বসলে আর মুসলমান ঈমানে মজবুতে কামেল হয়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের দরবারে এমন কতগুলো সাহাবী ছিল যাদের ঘরের কোনো ঠিকানা ছিল না, ঘরের চিন্তা ছিল না, আর স্ত্রী পুত্রের চিন্তা ছিল না, সদা সর্বদা রসুলের চেহারার দিকে দেখে থাকতো, রসুলের চেহারায় আনোয়ার দেখে থাকতো, রসুলের চেহারামুখী হয়ে থাকতো, সদা সর্বদা রসুলের চেহারায় আনোয়ার দেখে থাকতো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের চেহারা দেখে থাকতো একদিন নয়, দুদিন নয়, অনেক দিন পর্যন্ত আমার রসুলের সাহাবায়ে কিরাম মসজিদে নবী শরীফের মধ্যে দিনের পর দিন রাতের পর রাত রসুলের চেহারার দিকে দেখে থাকতো, যেহেতু আমার রসুলের চেহারা দেখলে সব আসে না নাই। আমার রসুলের চেহারা দেখলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। আমার রসুলের চেহারা দেখলে গত জুমায় আলোচনা করেছি, সাহাবীরা বলেছিল আমি চন্দ্রের দিকে দেখলাম, আবার আমার রসুলের চেহারার দিকে দেখলাম, আমি চন্দ্র এবং আমার রসুলের চেহারার দিকে দেখলাম। আমি জাবেরের প্রশ্ন আসলো, চন্দ্র সুন্দর না আমার রসুলের চেহারায় আনোয়ার সুন্দর? প্রশ্নের উত্তর আমার ঈমান দিয়ে দিল, চন্দ্রের সাথে কোটি গুণ আমার রসুলের চেহারা উজ্জ্বল বেশি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের চেহারা এমন চেহারা আনোয়ার, যে চেহারা আমার রসুল একদিন ফাতেমার ঘরে গিয়েছিল, আমার রসুলের টুকার সাথে সাথে ফাতেমা বলতেছে আমি কাপড় সেলাই করতেছি সুচ দিয়ে, আমার রসুল আমি হঠাৎ করে সুচটা নিচে পড়ে গেল, খুঁজতেছি পাচ্ছি না। যেই মুহূর্তে দয়াল নবী আমার ঘরের মধ্যে তশরিফ আনলেন, আমি ফাতেমা স্পষ্ট যে সুচ হারিয়ে ফেলেছিলাম,
আমার রসুলের নূরের চেহারা যখন আমি ফাতেমার ঘরের মধ্যে পড়ল, সেই সুস আমি হারিয়ে ফেলেছিলাম। অথচ পূর্ণিমার চাঁদ নেই, বিদীর্ণ কালো রাত গড়িয়ে এসেছিল সেদিন, ফাতেমার ঘর খুব অন্ধকার ছিল, কিন্তু যেই মুহূর্তে আমার রসুল ফাতেমার ঘরের মধ্যে তোশেরে বললেন, আমার রসুল আসার সাথে সাথে ফাতেমার ঘর নূর তজল্লি দ্বারা আলোকিত হয়ে গেল। শুধু আলোকিত হয় তাই নয়, ফাতেমা বলতেছে, আমি যেই সুস হারিয়ে ফেলেছি ওই সুস স্পষ্ট ভাবে আমি তালাশ করে নিলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল এমন রসুল যার কোন উপমা নেই, সেজন্য শায়ের বলতেছে, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি তার, সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি তার, সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আরো জোরে, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, যাহার সিলাই প্রকাশ হল তামাম মখলুকাত, লক্ষ কোটি তারার মাঝে যেমন চাঁদ, সৃষ্টি করলে আমার নবী মুহাম্মদ, আল্লাহ নিজের নূর রসুল, তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রসুল, চার সিলাই প্রকাশ হলো কোদার রবিয়াদ, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি করলে আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, যদি